সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অংশীদারি ব্যবসায়ের আর একটা অঙ্ক দেখাচ্ছি আমরা। অঙ্কটা আগে একটু পড়ি, অঙ্কটা শুনে নাও যে কী অবস্থায় আছে। এক্স, ওয়াই ও জেড একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার, তারা ব্যবসায় লাভ লোকসান 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে অংশীদারদের উত্তোলন ওয়াই এর বেতন ও মুনাফার অংশ সমন্বয় করার পর তাদের মূলধন এক্স 56,400 টাকা, ওয়াই 58,400 টাকা, জেড 48,200 টাকা। অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ আছে যে প্রত্যেক অংশীদারের মূলধনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে। ওয়াই সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য কারবার থেকে মাসিক 1,500 টাকা করে বেতন পাবে। বছরে অংশীদারদের উত্তোলনের পরিমাণ এক্স 12,000 টাকা, ওয়াই 8,000 টাকা এবং জেড 6,000 টাকা। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের লাভ 46,000 টাকায় উপনীত হলো। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে চুক্তিপত্রের ধারা মোতাবেক অংশীদারদের মূলধনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করা হয়নি। তাছাড়া অংশীদারগণ কারবারের মোট মূলধন 1,40,000 টাকা সংরক্ষণ করে লাভ লোকসান বন্টন অনুপাতে মূলধন সমন্বয় করতে সিদ্ধান্ত গ্রহণ করে। ক, অংশীদারদের প্রারম্ভিক মূলধন ও মূলধনের সুদ নির্ণয় করো। খ, লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। গ, অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাব তৈরি করো। আসো আমরা অঙ্কটা আর একবার একটু পূর্ণ ভিডিওতে দেখে নিই, পড়া যাচ্ছে ভালোভাবেই, দেখো। আচ্ছা, অঙ্কটা আমরা দেখলাম। এবার আমরা সমাধান করতে যাচ্ছি। কর প্রশ্ন ছিল প্রারম্ভিক মূলধন ও মূলধনের সুদ নির্ণয় কর। আমার ছকটা আগেও একবার করিয়ে দেখিয়েছি তোমাদের প্রায় 2-3টা ভিডিও আগে, তোমরা দেখতে হবে এরকম একটা অঙ্ক তোমাকে দেখিয়েছিল। আবারও একটু দেখাচ্ছি, বিবরণ টাকার ছক 3টা, কারণ অংশীদার এখানে 3 জন আছে, এক্স, ওয়াই এবং জেড, তাদের প্রত্যেকের টাকা ছকটা আমরা আনব। আমাদের এই যে প্রারম্ভিক মূলধন ও মূলধনের সুদ নির্ণয় করতে বলা হয়েছে, প্রশ্ন হবে যে এটা আমরা কেন করব। আগের অঙ্কটা এমন করিনি। যদি কখনো দেখা যায় যে মূলধনের সুদ বাদ পড়েছে অঙ্কে, তাহলে অবশ্যই আমার প্রারম্ভিক মূলধনটা আগে বের করে নিতে হবে। প্রারম্ভিক মূলধন বের করার পরে তারপরে সুদ নির্ণয় করতে হবে, যেটাকে আমরা মূলধনের সুদ বলবো। সেই মূলধনের সুদ দিয়েই আমাদের অংশীদারদের অঙ্ক করতে হয়। মূলধনের সুদ ছাড়া অংশীদারের অঙ্ক করা সম্ভব হয় না। তো দেখো, আমাদের এখানে মূলধন ছিল 31/12/2012, অর্থাৎ এটা বছরের শেষের মূলধন। তো বছরের শেষের মূলধন দিয়ে তো সুদ বের করা যাবে না, অবশ্যই শুরুর মূলধন লাগবে। এই কারণে শেষের মূলধন থেকে শুরুর মূলধনটা আমাদের বের করতে হবে। তো আমাদের শেষের মূলধন কত ছিল সেটা আমরা একটু দেখে আসি। এক্স 56,400 টাকা, ওয়াই 58,400 টাকা এবং জেড 48,200 টাকা। যোগ উত্তোলন, এখান থেকে এই যে তিনজন অংশীদার তারা কী কীভাবে উত্তোলন করেছিল একটু দেখি। 12,000, 8,000 আর 6,000 যোগ করবো আমরা। এখন 56,400-র সঙ্গে 12,000 যোগ করলে হবে 68,400, 58,400-র সঙ্গে 8,000 যোগ করলে হবে 66,400 এবং যদি 48,200-র সঙ্গে 6,000 যোগ করলে হবে 54,200। বাদ ওয়াইয়ের বেতন,
পয় কত টাকা বেতন পেয়েছিল, 18,000 টাকা, তো সেটা বাদ দেবো। কিন্তু এক্স এবং জেডের কিন্তু কোনো বেতন ছিল না, যার কারণে যেন ওটা ড্যাশ হবে, ওখানে কিছু থাকবে না। তাই 800 টা 400, 800 400 বসে যাবে, 66,400 থেকে 18,000 মাইনাস করলে হবে 48,400, আর 54,200 থেকে 54,200 বসে যাবে, ওখানে কিছু যোগ বিয়োগ করার নেই। এবার আমরা দেবো বাদ মুনাফার অংশ। আমার যে মোট মুনাফা হয়েছিল তাকে আমরা ইষ্ট অনুযায়ী করবো, অর্থাৎ দুই ইষ্ট দুই ইষ্ট একবার যা ছিল সেই ইষ্ট অনুযায়ী আমরা অঙ্কটাকে ভাগ করবো। ভাগ করলে দেখা যাচ্ছে যে এক্স এর ছিল 18,400, ওয়াই ছিল 18,400, আর জেড এর ছিল 9,200। এবার আমরা যোগ করলে পাবো, যোগ না সরি বিয়োগ করলে পাবো, মুনাফার অংশ বাদ দেবো, বাদ দিলে পাবো 50,000, 30,000 এবং 45,000, অর্থাৎ এক্স এর 50,000, ওয়াইয়ের 30,000, আর জেডের 45,000। এবার আমরা যে প্রারম্ভিক মূলধনটা পেলাম সেই প্রারম্ভিক মূলধনের উপর সুদ নির্ণয় করতে হবে। দেখো লিখেছি মূলধনের উপর 10% সুদ ধার্য করতে হবে। 50,000 10% করলে হয় 5,000, 30,000 10% করলে হবে 3,000, আর 45,000 10% করলে হবে 4,500। তো অঙ্কটা তোমরা আরেকবার দেখে নাও নিজেরা কীভাবে আছে এখানে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার আমরা সমাধান খতে যাচ্ছি। খ নম্বর সমাধানটা খুব একটা বড় না, ছোট্ট একটা অঙ্ক। সাধারণত সমন্বিত মূলধন হিসাবে অঙ্কগুলো খুব একটা বড় হয় না, কিন্তু বুঝে নিতে হয় আর কি, বেশ ছোটই হয়। তো দেখো এখানে আমরা লিখেছি সমন্বিত লাভ লোকসান হিসাবে, এখানে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাবেও লেখা যেত, তাতে ভুল হতো না। তো আমরা এখানে পেয়েছি সমন্বিত লাভ লোকসান হিসাব, সেটা লিখেছি এখানে। আর এই ধরনের অঙ্কর এই যে ছকটা, এটা তোমরা অবশ্যই জানো যে লাভ লোকসান আবন্টন হিসাবে কেমন ছক হয়। ঠিক আগেরটা যে ছক হয়েছে এখানেও ওই একই রকম ছকই আছে, শুধু অঙ্কটা একটু ছোটোই আর কি। তো সেখানে আমরা লিখেছি উপরে যে কজন অংশীদার তাদের নাম, এক্স ওয়াই জেড, সমন্বিত লাভ লোকসান হিসাব 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। ছকটা কাটলাম, বাম পাশে ডেবিট এবং ডান পাশে ক্রেডিটটাও লিখলাম, বিবরণ টাকা, আবার বিবরণ টাকা, এইভাবে ছকটা শেষ করলাম। বাম পাশে বিবরণে দেখো অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব, আমরা আগের অঙ্কে কিন্তু অংশীদারদের মূলধন হিসাব লিখতাম, কিন্তু সমন্বিত অঙ্ক কখনো সমন্বিত ছাড়া লেখা যাবে না, এই কারণে তুমি লিখবে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। মূলধনের সুদ তো অবশ্যই তোমার লিখতেই হবে, এক্স 5,000, ওয়াই 3,000, জেড 4,500। তোমার নিশ্চয়ই মনে আছে যে এই সুদটা আমরা কোথা থেকে পেয়েছি, এটা কিন্তু সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া নেই। মনে পড়েছে কোথায় পেয়েছি? খেয়াল করো তো কোথায় পেয়েছি, মনে করার চেষ্টা করো। নিশ্চয়ই মনে পড়েছে তোমাদের, আমরা ক নম্বর থেকে পেয়েছি, ক নম্বরের একেবারে শেষে আমরা 10% করেছিলাম, খেয়াল আছে? সেখান থেকেই আমরা এই সুদটা পেয়েছি, এবং সেটা যোগ করে আমরা পেয়েছি 12,500। এবার আমরা এই যোগফলটা নিচে বসিয়ে দেবো, এই যে যোগফলটা নিচে বসিয়ে দিচ্ছি 12,500। একই রকমভাবে আমরা ডান দিকে যাব, সেখানে লেখা আছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব ক্ষতির অংশ, কারণ এই অংশে আমার ডান দিকে নিট লাভ নাই, উত্তোলনে সুদ নাই, কিছুই নাই, তাহলে অবশ্যই ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। তো 12,500 টাকার নিচে আগে লিখলাম, সেটা আবার উপরে লিখলাম, ওই যে 12,500। এবার এটাকে আমরা ইষ্ট অনুযায়ী ভাগ করে দেবো, ইষ্ট অনুযায়ী ভাগ করলে কত আসে, 5,000, 5,000, আর 2,500, এই মোট হলো 12,500। শেষ, আর কোনো সমস্যা নেই এই অঙ্কটায়? তোমরা একবার দেখে নাও যে কী ছিল অঙ্কটার মধ্যে। এখন তোমাদের গ নম্বর সমাধানের চেষ্টা করেছি, অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। বাম পাশে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠাংশ এবং যে কজন অংশীদার আছে প্রত্যেকের একটা করে ছক থাকবে, এক্স ওয়াই জেড,
একই রকম ভাবে ডান পাশেও তারিখ বিবরণ, জাবেদার পৃষ্ঠাংশ এবং এক্স টাকা, ওয়াই টাকা, জেড টাকা তিনটে ছক থাকবে। আমার ডান পাশটা আগে দেখে আসি। 2012 সাল ডিসেম্বর 31 ব্যালেন্স বিডি, এখানে এক্স 56,400 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছিল, ওয়াই 58,400 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছিল, আর জেড 48,200 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছিল। আবার ডিসেম্বর 31 সমন্বিত লাভ লোকসান হিসাব মূলধনের সুদ, এটা আমরা খ নম্বরে পেয়েছি। এক্স 5,000, ওয়াই 3,000 এবং জেড 4,500। এবার টোটাল যোগফলটা করব। 56,400 সঙ্গে 5,000 যোগ করলে হচ্ছে 61,400, 58,400 সঙ্গে 3,000 যোগ করলেও 61,400, 48,200 সঙ্গে 4,500 যোগ করলে 52,700। এবার এই যোগফলটা আমরা বাম পাশে বসিয়ে দেবো এখানে, 61,400, 61,400 আবার 52,700। এবার এখানে বসানোর পরে কী করবো? 2012 ডিসেম্বর 31 সমন্বিত লাভ লোকসান হিসাব সমন্বিত ক্ষতি, এটা আমরা পেয়েছিলাম খ নম্বর থেকে, 5,000, 5,000, 2,500, এক্স, ওয়াই এবং জেড। এবার নগদধন হিসাব উত্তোলন এটা আয় করা যাবে না, আমাদের আয় করতে হবে ব্যালেন্স শীটই। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা অ্যামাউন্ট ছিল যেটা বলেছিল যে মূলধন সংরক্ষণ করে রাখতে হবে, ওটাই হয় ব্যালেন্স শীটই, ওটাকে অনুপাত অনুযায়ী ভাগ করতে হবে। তো অনুপাত অনুযায়ী ভাগ করলে ব্যালেন্স শীট হচ্ছে 56,600, 56,600, 58,000। এটাই এই শ্রেণীটাকেই আবার বিডি করে এখানে নামাতে হবে, 56,600, 56,600, 58,000। এবার কথা হচ্ছে যে এই নগদ হিসাব তাহলে কীভাবে আসবে? এবার আমাদের কাজ হচ্ছে 61,400 থেকে 56,000 আর 5,000 মাইনাস করবো, তাহলে পাবো 400 টাকা। 61,400 থেকে আবার 56,000, 5,000 মাইনাস করবো, তারপরও পাবো 400 টাকা। এবং 52,700 থেকে 28,000, 2,500 মাইনাস করবো, পাবো 22,200 টাকা। এটাই হচ্ছে নগদ হিসাব এবং লিখবে উত্তোলন। এটাই হচ্ছে আমাদের অঙ্কটার বিষয় ছিল। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পেরেছি, তোমরা একবার দেখে নাও কীভাবে হয়েছে। বুঝেছো নিশ্চয়ই সবাই? তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ততদিন আমরা সবাই ভালো থাকবো।